মৌসুমি, বাচ্চার 16 মাস বয়স, হঠাৎ করেই খাবার খাওয়া কমিয়ে দিয়েছে, খুবই কম খায়, এজন্য ওজন অনেক কমে গেছে। এক্ষেত্রে করণীয় কী? দেখেন, যে বাচ্চাটা 3 কেজি হয় প্রথমে, সে বাচ্চা কিন্তু 1 বছরে যা 10 কেজি হয়, তাহলে 1 বছর 12 মাসে বাড়লো এখানে 7 কেজি। আর পরের 1 বছরে বাড়তে হয়, মানে 2 বছরে একটা বাচ্চার ওজন হচ্ছে 12 কেজি, তাহলে পরের বছরে 12 মাসে কিন্তু 2 কেজি তার বাড়তে হচ্ছে। তাহলে ফিজিওলজিক্যালি তার কিন্তু এতটা বেশি বাড়া লাগে না যেটা প্রথম বছরে বাড়ে। কাজে দ্বিতীয় বছরে বাচ্চাদের খাবার এমনিতেই একটু কমে যায়। এটাতে আমার মনে হয় ওনাদের ঘাবড়ানোর কিছু নাই। বাচ্চার ওজন যদি বয়স অনুসারে ঠিক থাকে, তাহলে স্বাভাবিক তাকে হচ্ছে যেরকম খাবার দেয় এইভাবে খাবার দিবে।